আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের পপুলার ক্যাটাগরি যে স্লাইডার সেকশনটা আছে এটা আপনি হাইড করতে হবে যদি আপনার প্রয়োজন হয় পপুলার ক্যাটাগরি বলতে जस्ट আপনার স্লাইডারের নিচে যে আপনার এই যে ক্যাটাগরি যে একটা স্লাইড হয় ক্যাটাগরিগুলো এটাই হচ্ছে পপুলার ক্যাটাগরি স্লাইডার সো এটা ডিফল্ট ভাবে শো থাকে বাট এরকম হইতে পারে যদি মনে করেন আপনি চার পাঁচটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনার এত ক্যাটাগরি নাই সো তখন আপনি চাইলে যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আপনি এইটা চাইলে হাইট করে রাখতে পারেন তাহলে আরো সুন্দর লাগবে আপনার পেজটা যদি আপনি একটা বেশি ক্যাটাগরি নাই থাকে তাহলে মানে ক্যাটাগরি না থাকে তাহলে তার এটা শুধু শুধু এখানে থাকলে ব্ল্যাঙ্ক দেখা যায় তখন খারাপ দেখা যায় তো আপনি সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন অথবা অন্যান্য যে কোনো কাজে আপনার সাজানোর জন্য অন্যভাবে আপনার সাইট হোম পেজ আপনি এটা হাইড করতে পারেন ওকে সো হাইড করার জন্য আপনি যেভাবে করবেন সিম্পলি আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের হোম পেজে আগে যাবেন সরি কন্ট্রোল প্যানে লগ ইন করবেন করার পর থিম কাস্টমাইজারে যাবেন থিম কাস্টমাইজার যাওয়ার পরে একটু নিচের দিকে হোম পেজ সেকশন সরি হোম পেজের আন্ডারে আপনি দেখতে পারবেন হোম পেজ সেকশন শো হাইট আমি একটা বাটন আছে এটাতে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন এখানে আসলে আপনি দেখতে পারবেন যে উপরের দিকেই থাকবে পপুলার ক্যাটাগরি ক্যারোসল নামে একটা সেকশন আছে এইটা হচ্ছে সেকশন নেম আছে সো এটা হচ্ছে শো থাকবে ডিপল বাপে আপনি এটাকে জাস্ট হাইট করবেন হাইট করে জাস্ট এর নিচে গিয়ে কনফার্ম এন্ড আপডেট বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার ওই পপুলার ক্যাটাগরি যে ক্যারোসেলটা আছে এটা আবার এখানে শো হয়ে যাবে ওকে সরি হাইড হয়ে যাবে আপনার হোম পেজ থেকে এটা আর এখানে দেখা যাবে না সো যদি মনে হয় আপনার এটা দরকার দরকার তাহলে আপনি এইভাবে কিন্তু হাইড করতে পারবেন কারণ আমি অনেকেই অনেককে দেখি যার কোনো ক্যাটাগরি নাই বাট এই ছটা ডিফল্ট ভাবে আছে তো আছে এটাকে আর কিছু করেও নাই তো এই জন্য তার অন্যান্য সবই সুন্দর ভাবে সাজাইছে বাট এটার জন্য তার সাইডটা অনেক খারাপ দেখা যায় সো পারে এটা আপনার এরকম হয়ে আছে আপনি একটু চেক করবেন দেখবেন যদি আপনার হয় তাহলে আপনি এটা এইভাবে জাস্ট একটু আপডেট করে নিলেন আপনার হোম পেজটা আরো সুন্দর লাগবে তো এটা গেলে একটা আবার যদি মনে করেন আপনি এটাকে আবার না শো করাবেন সো সিম্পল একই আপনার আগের জায়গায় যাবেন হোম পেজ কাজ হোম থিম কাস্টমাইজার যাবেন হোম পেজ সেকশন শো হাইডে গিয়ে আবার আপনি পপুলার ক্যাটাগরিতে যে ফিল্টার আছে এটাকে জাস্ট শো করে কনফার্ম এন্ড আপডেট দিয়ে দিবেন যদি আপনার আবার প্রয়োজন মনে হয় তাহলে আবার বা পরবর্তীতে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন করেন এখন ক্যাটাগরি আছে আবার তখন শো করা দেন নো প্রবলেম এইভাবে আপনি আবার শো করা দেন আবার শো হয়ে যাবে বাস আগের মতো কাজ করেন নো প্রবলেম সো আই থিঙ্ক আচ্ছা আমি হাইট করে দেয় যেহেতু হাইটের ভিডিওটা হাইটই থাকে আপাতত সো আপনি আই থিঙ্ক বুঝতে পারছেন কিভাবে এটা শো করাবেন কিভাবে হাইট করাবেন ওকে তো আজ এ পর্যন্তই আহ দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছুর সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম